আমরা কম বেশি সবাই কিন্তু জানি যে সুস্থ থাকার জন্য ওজন বৃদ্ধি অনেকটাই কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। এই ওজন বৃদ্ধিটা আসলে কেন হয়ে থাকে? বর্তমান যে লাইফস্টাইলটা আমরা লিড করছি এটা সাধারণত সেডেন্টারি লাইফস্টাইল বলে থাকে। আমাদের অ্যাক্টিভিটি খুবই কম থাকে, আমরা খাবারগুলো ততটুকুই খাওয়া উচিত যতটুকু আমাদের অ্যাক্টিভিটি থাকে, কিন্তু আমরা সচরাচর এখন খাবার আমরা বেশি পরিমাণে খাই অথবা আমরা পরিমাপ নির্ধারণ করতে পারি না, কোন খাবারটা খাবো সেটাও আমাদের জ্ঞান অনেক সময় থাকে না। আমরা ফাস্ট ফুডের দিকে আকর্ষণ বেশি থাকে, যার কারণে আমাদের দেখা যায় প্রতিনিয়ত ওজন বাড়ছে, কারণ যতটুকু অ্যাক্টিভ আপনি থাকবেন ততটুকু খাবারই কিন্তু আপনাকে খেতে হচ্ছে। প্রত্যেকটা খাবারই থেকে তো আমরা কিছু ক্যালোরি পাচ্ছি, যেটা থেকে আমরা শক্তি পাই মূলত। যতটুকু আপনার হাইট ওয়েট অনুযায়ী এবং আপনার অ্যাক্টিভিটি অনুযায়ী প্রয়োজন ততটুকুর চেয়ে যদি আপনি বেশি পরিমাণে খান তাহলে সেটা রীতিমতো প্রতিনিয়ত অল্প অল্প করে আমাদের ফ্যাট সেলে জমতে থাকবে স্টোরেজ হিসেবে, যেন পরবর্তীতে আমাদের বডিটা কাজে লাগাতে পারে। এই কারণে সে সবসময় জমায়। তো ওটা জমতে জমতে যখন ধীরে 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 আস্তে আস্তে আমাদের ওজন বৃদ্ধি পাওয়ার প্রবণতাটাই বেশি থাকে, যেটা পরবর্তীতে অবেসিটি অথবা অন্যান্য রোগবালাইয়ের দিকে নিয়ে যায়। ফ্যাটি লিভার বর্তমান খুবই কমন, ওজন বৃদ্ধি বিশেষ করে অবেসিটি প্রচুর কমন। এটা থেকে পিসিওসের পরিমাণ অনেক বেশি, ইনসুলিন রেজিস্ট্যান্সের পরিমাণ অনেক বেশি, ইদানিং প্রচুর ডায়াবেটিক হয়ে যাচ্ছে অল্প বয়সেই, বাচ্চাদেরও দেখবেন ওজন বৃদ্ধির প্রবণতাটা বেশি থাকছে। আবার কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু আবার ওজন অনেক কম থাকে। আমার কাছে এমন পেশেন্টও আসে যারা ওজন বৃদ্ধির জন্য আসে, কারণ যখন ওজন কম হোক অথবা বেশি হোক দুটোকেই আমরা ম্যালনিউট্রিশনই বলে থাকি। তো দেখা যায় যে দুইটার ক্ষেত্রে আমাদের ওজন যদি কম থাকে তাহলে এটাকে বৃদ্ধি করাটা জরুরি থাকে, যদি ওজন বেশি থাকে তাহলে এটাকে কমানো জরুরি থাকে, নাহলে আমরা সুস্থ থাকবো না।